ক্লাস এইট আমরা 5 নম্বর অধ্যায় পর্যন্ত শেষ করেছিলাম। আজকে আমরা শুরু করছি তাপের অধ্যায়টা। তোমাদের কাছ থেকে খবর নিয়ে জানতে পারলাম যে তাপটা তোমাদের করানো হয়নি, তাই আজকে আমি ওই অধ্যায়টা করানোর চেষ্টা করছি। প্রথমে বলি যে তাপ সম্পর্কে একটা প্রাথমিক ধারণা আমরা জানি। আমরা ক্লাস 7-এ তাপ সম্পর্কে পড়েছিলাম। আমরা জানি যে তাপ হচ্ছে একটা শক্তি যেটা গ্রহণ করলে কোনো বস্তু উত্তপ্ত হয়ে ওঠে এবং বর্জন করলে বস্তুটি শীতল হয়। অর্থাৎ তাপ গ্রহণ করলে বস্তুর তাপীয় উষ্ণতা মানে তাপের পরিমাণ বৃদ্ধি পায়। কোনো বস্তুতে যতটা পরিমাণ তাপ থাকে সেটাকেই তো আমরা উষ্ণতা বলি। তার তাপ গ্রহণ করলে তার উষ্ণতা বাড়ে এবং তাপ বর্জন করলে তার উষ্ণতা হ্রাস পায়, সেটা সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে বস্তুর উষ্ণতা বাড়াতে গেলে কতটা পরিমাণে তাপ লাগবে, সেটা কি কি বিষয়ের ওপর নির্ভর করে। সেটা হচ্ছে 3টি বিষয়ের ওপর নির্ভর করে। প্রথমটা হচ্ছে কি না, কতটা পরিমাণে উষ্ণতা আমি বাড়াতে চাই, কতটা আমি বস্তুকে ব্যবহার করছি এবং বস্তুটা উপাদান কি দিয়ে তৈরি। আমি জল গরম করছি নাকি আমি দুধ গরম করছি নাকি আমি তেল গরম করছি, এই 3টে তো আলাদা আলাদা প্রকৃতির জিনিস। তাহলে আমি কি বস্তু ব্যবহার করছি উপাদান হিসাবে, সেই বস্তুর উপাদানটা এবং কতটা পরিমাণে বস্তু ব্যবহার করছি। অর্থাৎ আমি 1 কাপ চা বানাতে গেলে যতটা পরিমাণে তাপ লাগবে আর তার জায়গায় যদি আমি 3 কাপ চা বানাই তাহলে আমার যতটা পরিমাণে তাপ লাগবে, দুটোর তো একটা পার্থক্য রয়েছে। তাহলে কতটা পরিমাণে বস্তু আমি উষ্ণতা বৃদ্ধি করতে চাইছি, অর্থাৎ বস্তুর ভর কতটা সেটা নির্ভর করবে এবং বস্তুর উষ্ণতাটা আমি কতটা বাড়াতে চাইছি। মানে মনে করো তুমি স্নান করবে বলে জল গরম করছো, তাহলে তুমি জলটা কতটা গরম করবে সেটা নিশ্চয়ই পরিমাণটা অনেকটা কম হবে। কিন্তু তুমি যদি মনে করো যে না আমি একটা মানে চা বানাবো তার জন্য আমি জলটাকে ফোটাতে হবে, সেই ক্ষেত্রে ওই জলে যে উষ্ণতা বৃদ্ধির পরিমাণটা সেটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটা বেশি হবে। আশা করছি তোমরা বুঝতে পারলে। উষ্ণতা বৃদ্ধির পরিমাণ মানে কি বোঝাচ্ছে, অর্থাৎ রুম টেম্পারেচার, মানে আমরা সাধারণত যে ধরনের বায়বীয় অবস্থায় থাকি, যে ধরনের তাপমাত্রার অবস্থা থাকে, সেটা থেকে আমি তার উষ্ণতা কতটা বাড়াতে চাইছি সেটার উপর নির্ভর করছে। যদি আমি উষ্ণতা মানে মনে করো যে এখন আমাদের বাইরের তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি তাপমাত্রা, এখন এখান থেকে যদি ধরো তুমি জলের উষ্ণতাটা বৃদ্ধি করে 60 ডিগ্রি করতে চাইছো, তাহলে আমি যতটা পরিমাণে তাপ দিতে লাগবে, আর যদি তুমি 100 ডিগ্রি তাপমাত্রায় জলটাকে ফোটাতে চাও তাহলে সেই ক্ষেত্রে যতটা পরিমাণে তোমার তাপ দিতে লাগবে দুটোর পরিমাণটা কিন্তু আলাদা আলাদা হবে। আবার ওই যে বললাম বস্তুর ভরের ব্যাপারটা, মানে 1 কাপ চায়ের জন্য তোমাকে যতটা পরিমাণে তাপ দিতে হবে 3 কাপ চায়ের জন্য আরও অনেকটা বেশি পরিমাণে দিতে হবে। আর হচ্ছে কি না, বস্তুটা কি উপাদান দিয়ে তৈরি, বস্তুর উপাদানটার কথাও বলেছি তোমাদেরকে যে দুটো বস্তু যদি আলাদা আলাদা প্রকৃতির হয় কি উপাদান দিয়ে তৈরি সেটার উপর নির্ভর করছে, তাই তো? দেখো এখানে আমাদের তলার দিকে যেটা লেখা রয়েছে, ধরা যাক যে এম ভরের কোনো এম ভর পরিমাণ জলের উষ্ণতা 3 ডিগ্রি বাড়াতে মনে করে নিচ্ছে কিউ পরিমাণ তাপ লাগবে। তাহলে যদি 2 গ্রাম আমি জলের পরিমাণটা নিই, অর্থাৎ জলের পরিমাণটা আগে আমি 1 গ্লাস জল নিয়েছিলাম, এখন যদি আমি 2 গ্লাস জল নিই তাহলে আমার দ্বিগুণ পরিমাণ তাপ লাগবে। আবার ধরো দ্বিগুণ পরিমাণ জল যেটা নিয়েছি, মানে 2 গ্লাস জলের উষ্ণতা আগে আমি যতটা বাড়াচ্ছিলাম এখন আরও তার থেকে আরও দ্বিগুণ বাড়াবো, তাহলে আমার কতটা পরিমাণে তাপ লাগবে, না শুরুতে যতটা তাপ লাগছিল তার 4 গুণ বেশি তাপ লাগবে। মানে দুটো জায়গায় 2 বেড়েছে তাহলে আমার 4 গুণ বেশি তাপ লাগবে। কিন্তু এই যে রেশিওটা তোমরা দেখতে পাচ্ছ, তাপ গ্রহণ বা বর্জনের পরিমাণ বাই ভর গুণিতক উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, এই যে অনুপাতটা সেই অনুপাতটা কিন্তু সব সময় কনস্ট্যান্ট থাকবে কোনো একটা নির্দিষ্ট পদার্থের ক্ষেত্রে। মানে মনে করো জলের জন্য তুমি 1 গ্লাস জলের জন্য যে পরিমাণ, মানে 1 গ্লাস জলের উষ্ণতা তুমি 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি করতে চাইছো, তার জন্য তোমার যে পরিমাণ তাপ দিতে লাগবে তার যে রেশিওটা, এই যে সরি তার যে পরিমাণের যে আমরা যে অনুপাতটা করার চেষ্টা করছি, মানে যেটা তাপ গ্রহণ বা বর্জন এই যে গাণিতিক এক্সপ্রেশনটা, এটা যে ভ্যালু আসবে, আর যদি 5 5 গ্রাম ভরের জলের উষ্ণতা যদি আমি
6 ডিগ্রি পরিমাণ মানে 6 গুণ পর্যন্ত যদি বাড়াতে চাই, তাহলে আমার কতটা পরিমাণে তাপ বেশি লাগবে না 30 গুণ পরিমাণ তাপ বেশি লাগবে? ঠিক আছে, এই যে অনুপাতটা, এই অনুপাতটাও কিন্তু আগের অনুপাতটার সাথে একই হবে। অর্থাৎ সব ক্ষেত্রেই কিন্তু দেখা যাবে তোমার এই কিউ বাই এম গুণিতক টি, এটার পরিমাণটা কিন্তু সব জায়গাতে নির্দিষ্ট। দেখো এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে যে কোনো একটা নির্দিষ্ট পদার্থের জন্য এই যে অনুপাতটা, সেই অনুপাতের পরিমাণটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। এই জিনিসটা, এই যে অনুপাতটা, সেটা জলের জন্য যতটা হবে, তেলের জন্য কিন্তু সেটা হবে না, সেটা কিন্তু আলাদা হবে। বা দুধ নিলাম, তার ক্ষেত্রে কিন্তু আলাদা হবে। বা কেরোসিন নিলাম বা পেট্রোল নিলাম, আমি সবই যদিও তরলের উদাহরণ বলছি তোমাদেরকে, তোমরা যদি এটাকে মাখন ভাবো, একটা মানে অর্ধ, খুব একটা তো কঠিন হয় না মাখন, তো ওই ধরনের কোনো বস্তু ভাবলে সেক্ষেত্রেও কিন্তু তোমার তাপের পরিমাণটা কিন্তু আলাদা আলাদা হবে। যাই হোক, তাহলে এখানে হচ্ছে যে এই যে কিউ বাই এম গুণিতক টি, এই অনুপাতের মানটা আমরা কি বললাম না সবসময় একই থাকবে। তাই জন্য এইটাকে আমরা গাণিতিকভাবে ক্যালকুলেশন করার জন্য আমরা সেটাকে ধরে নিয়েছি যে এই মানটা হচ্ছে কে। তার মানে এই যে কেটা, সেই কে এর মানটা জলের জন্য সবসময় নির্দিষ্ট থাকবে। এখন এই কে এর মান আমি কীভাবে নির্ণয় করব? কে এর মান নির্ণয় করতে গেলে আমাকে কী কীর মান জানতে হবে, মানে আমাকে কিউ এর মানটা জানতে হবে, মানে কিউ এর একক কী সেটা আমাকে জানতে হবে, এম এর একক কী জানতে হবে, টি এর একক কী জানতে হবে। এখন আমি উষ্ণতা কতটা বাড়াতে চাইছি সেটা আমরা জানতে পারি, মানে উষ্ণতার এককটা আমরা জানি। এম মানে ভর, মানে কতটা পরিমাণে বস্তুকে আমরা ব্যবহার করছি সেই ভরের এককও আমি জানি। এখন তাপ গ্রহণ বা বর্জন, সেই পরিমাণটা আমি কিভাবে মাপবো সেটার জন্য দেখো এখানে একটা সংজ্ঞা বলা রয়েছে, সেটা হচ্ছে ক্যালোরি। সেটার মান মানে ক্যালোরি কিভাবে মাপবো? না, বলা হয়েছে যে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতার জন্য যে পরিমাণ তাপ লাগে সেই পরিমাণ তাপটাকে আমরা বলবো 1 ক্যালোরি। বোঝা গেল? অর্থাৎ 1 গ্রাম ভর বিশুদ্ধ জল, তার উষ্ণতা 1 ডিগ্রি বাড়ানোর জন্য আমার যতটা পরিমাণে তাপ লাগবে সেই পরিমাণ তাপটাকেই বলবো 1 ক্যালোরি। তাহলে আমার যদি কিউটাকে 1 ধরি, কিউকে 1 ধরি, এমকে 1 ধরি, টিকে 1 ধরি, তাহলে কে এর মানটা কত আসবে? 1ই আসবে। অর্থাৎ সেই ক্ষেত্রে আমি কে এর এককটা কী হবে? ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড এককটা আর কিছুই নয়, কে সমান সমান কিউ বাই এম গুণিতক টি। তো কিউ এর জায়গায় ক্যালোরি, এম এর জায়গায় গ্রাম, আর টি এর জায়গায় ডিগ্রি সেন্টিগ্রেড পুট করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা দেখো এইখানে হচ্ছে তোমাদের একটা গাণিতিক সমস্যার কথা বলা হয়েছে। গাণিতিক সমস্যাটা তোমরা নিজেরাই অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখলেই তোমরা বুঝতে পারবে। আশা করছি এটা নির্ণয় করার জন্য তোমাদের কোনো অসুবিধা হবে না। আমি চলে আসছি নেক্সট যে আলোচনার ব্যাপারটা, এই কেটাকে কি বলা হবে? কেটাকে শুধুই ধ্রুবক বলা হবে? ধ্রুবক তো আমরা এরকম ফিজিক্সের অনেক জায়গাতেই অনেক কিছু জিনিসে আমরা ধ্রুবক পাবো, কিন্তু প্রত্যেকটা ধ্রুবকের আলাদা আলাদা নাম আছে। এই ক্ষেত্রে এই ধ্রুবকটার আলাদা নামটা হচ্ছে আপেক্ষিক তাপ। কেটাকে এখানে বলছি আমরা আপেক্ষিক তাপ, ইংলিশে যেটাকে বলা হয় স্পেসিফিক হিট। যেহেতু স্পেসিফিক হিট, এই বানানটা এস দিয়ে স্টার্ট হচ্ছে, তাই জন্য আমরা এই আপেক্ষিক তাপকে এস অক্ষর দিয়ে প্রকাশ করি। তাহলে এখনো পর্যন্ত ওপরে যে ইকুয়েশনটা তোমরা দেখেছিলে, কে ইজ ইকুয়াল টু কিউ বাই এম গুণিতক টি, এখানে কে এর জায়গায় মনে মনে কল্পনা করো এস। কেটা এতক্ষণ পর্যন্ত কে ছিল, এখন থেকে আর আমরা কে বলবো না, এটাকে আমরা বলবো এস, মানে স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ। তাহলে কিউ মানে কত পেলাম? না, এম গুণিতক এস গুণিতক টি। কিউ ইজ ইকুয়াল টু এম গুণিতক এস গুণিতক টি। টি মানে কি বলেছি? টি মানে বলেছি উষ্ণতা বৃদ্ধি। উষ্ণতা বৃদ্ধি মানে কি বোঝায়? উষ্ণতা বৃদ্ধি মানে প্রথমে একটা প্রাথমিক উষ্ণতায় থাকে, তারপরে আমি তার তাপমাত্রাটা বৃদ্ধি করেছি বা তাপমাত্রাটা হ্রাস করেছি, মানে এখানে উষ্ণতার পরিবর্তনকে বোঝানো হয়েছে।
টি মানে উষ্ণতার পরিবর্তন, তাই জন্য দেখো আমি লিখেছি টি টু মাইনাস টি ওয়ান, মানে যেখানে আমি মনে করে নিচ্ছি টি টুটা হচ্ছে বেশি আর টি ওয়ানটা হচ্ছে কম। মানে মনে করো যে তোমার ঘরের তাপমাত্রায় 30 ডিগ্রি তাপমাত্রায় এক গ্লাস জল ছিল, তুমি সেটাকে ফুটিয়েছো 100 ডিগ্রি তাপমাত্রায়, তাহলে এক্ষেত্রে টি ওয়ানটা হচ্ছে তোমার ওই 30 ডিগ্রিটা আর টি টুটা হচ্ছে ওই 100 ডিগ্রিটা, ঠিক আছে? তাহলে এইভাবে যদি তুমি মানগুলোকে পুট করো, তুমি কিন্তু কিউ এর মান অর্থাৎ কতটা তাপ লাগবে সেটা কিন্তু তুমি নির্ণয় করে নিতে পারবে। আচ্ছা চলে আসি এরপর আমরা অবস্থা পরিবর্তনে লিন তাপের ব্যাপারে। অবস্থা পরিবর্তনে লিন তাপ আচ্ছা ক্লাস আমরা অবস্থা পরিবর্তনের লিন তাপ সম্পর্কে পড়বো। লিন তাপটা আমরা কি পড়েছি, লিন তাপ হচ্ছে কোনো বস্তুর অবস্থা পরিবর্তনের